আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমরা ঠিক সকাল 10টায় আমাদের যাত্রা শুরু করছি। ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে একটি চমক, তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। মতিঝিলের গ্রিন ঢাকা পরিবহনে করে আমরা যাব কুড়িল বিশ্ব রোড। এখানে কুড়িল পর্যন্ত আমাদের প্রতিজনের ভাড়া পড়েছে 70 টাকা করে। বাস ইতিমধ্যে চলা শুরু করে দিয়েছে। আমরা গিয়েছিলাম শনিবার, তাই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল। আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসি তাদের একটি বিশেষ বাস সার্ভিস চালু করেছে, যার মূল্য কুড়িল থেকে বাণিজ্য মেলা পর্যন্ত 30 টাকা করে। কিন্তু এত মানুষের ভিড় যে আপনি এই লাইনেও দাঁড়াতে পারবেন না, তাই আমার মতে আপনারা যারা একটু নির্ঝঞ্ঝাটভাবে বাণিজ্য মেলায় যেতে চাচ্ছেন, তারা পাশেই দেখবেন বিআরটিসির এসি বাস দাঁড়িয়ে আছে, সেখানে 90 টাকা করে টিকিট কেটে উঠে পড়ুন বিআরটিসির বাসে। আপনাদের নামিয়ে দেওয়া হবে রূপগঞ্জ, সেখান থেকে অটোতে করে 10 টাকা নেবে বাণিজ্য মেলা যেতে। সেদিন রাস্তা বন্ধ থাকার কারণে বাস সরাসরি বাণিজ্য মেলার গেটেই নামিয়ে দিয়েছিল, তাই আমাদের এক্সট্রা কোনো গাড়িতে উঠতে হয়নি। যাক, অবশেষে চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখানে আমি আপনাদের বলেছিলাম যে একটি চমকের কথা, আর সেই চমকটি হচ্ছে আপনারা 40 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনারা দেখবেন টিকিট কাউন্টারের আশেপাশেই বিকাশের কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনারা জাস্ট ওইখানে আপনাদের পেমেন্ট করে টিকিট কিনবেন, এবং সেখানে আপনারা 20 টাকা করে প্রতি টিকিটে ক্যাশব্যাক পেয়ে যাবেন। এভাবে আপনারা অর্ধেক দামে টিকিট কেটে বাণিজ্য মেলায় ঢুকতে পারবেন। তো চলুন ঘুরে দেখি বাণিজ্য মেলা।
শেষ হয়ে যায় তাও যেন আমাদের ঘোরাটা শেষ হয় না। সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পালা, এখন আমরা ফিরে যাব। এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই মতামত করে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।